আসসালামু আলাইকুম। আজকে যে ভিডিওটা করেছি এটা একটা বেবি শাওয়ারের কেক ছিল। তো অনেকদিন আপু এই কেকটা অর্ডার করেছিল প্রায় 1 মাস আগে। উনি আগে আমার কাছে কেকটা বুকিং করে রেখেছিল যে এরকম একটা কেক লাগবে। তো আপু যেমন পিকচার দিয়েছিল আমি সেম ওরকম করারই চেষ্টা করেছিলাম কেকটার জন্য। তো এখানে আমি একটা 2 পাউন্ডের হোয়াইট কেক নিয়েছিলাম এখানে, আর এই কেকটা ছিল একটু স্কাই ব্লু, আর হালকা স্কাই ব্লু আর একটা বেবি পিঙ্ক কালারের ছিল। আর আপু এরকম একটা পিকচার দিয়েছিল, আর এই পিকচারগুলোর পিছনে আমি একটু ফন্ডেন্ট লাগিয়ে দিয়েছিলাম যাতে করে পিকচারটা সুন্দরভাবে কেকের গায়ে লেগে থাকে, যাতে করে ছুটে না যায়। তো সুন্দরভাবে আমি কেকের গায়ে পিকচারটা লাগাচ্ছিলাম, তো সুন্দরভাবে সেট হয়ে লেগে গেছে, কোনো সমস্যা হয়নি পিকচারটার জন্য। তো দেখা যায় যে ফন্ডে না দিলে পিকচারগুলো ছুটে যায় বা খুলে যায় আর কি। তো এরপর আমি যেই স্টিকগুলো ছিল প্লাস্টিকের ওগুলোর ভিতরে বা বেবির যে কার্টুনের পিকচারগুলো ছিল ওগুলো আমি লাগিয়ে দিয়েছিলাম স্টিকের মধ্যে সুন্দরভাবে। তো তারপর আমি এখানে কিছু এডিবল বাটারফ্লাই ছিল ওগুলোও দিব লাস্ট পর্যায়ে। আর এখানে আমি ফন্ডেন দিয়ে ছোট ছোট জামা ড্রেস বেবি ড্রেস বানিয়েছিলাম, সেটাও সেট করে লাগিয়ে দিয়েছিলাম। তো এটা পিকচারে ছিল না, এটা আমি আমার মতো করে আমি এটা লাগিয়ে দিয়েছিলাম। তো এরপর এখানে যেই বাকি কাজগুলো ছিল, যেমন নজেলের কিছু কাজ ছিল, তো সেই স্টার নজেলটা দিয়ে আমি কিছু কাজ করছিলাম। আর আপু পিকচারে এরকম একটা লেখা ছিল যে গার্ল অর বয়, ওটা ফন্ডেন দিয়ে লেখা ছিল, তো আমি সেরকমভাবে লিখে দিচ্ছিলাম কেকের গায়ে। তো সাইডে একটু জায়গা ছিল, তো সেখানে এডিবল যেই নন এডিবল যেই বাটারফ্লাইগুলো ছিল সেগুলো অ্যাড করছিলাম। তো আপুদের বাসায় সবাই কেকটা অনেক পছন্দ করে, কেকটা নাকি খেতে অনেক মজা হয়েছে আর দেখতেও নাকি অনেক সুন্দর হয়েছিল। আর লাস্ট পর্যায়ে আমি কিছু পার্ল বল অ্যাড করছিলাম এখানে, আর পার্ল বলগুলো পিকচারেও ছিল, তো আমি আমার মতো করে একটু একটু অ্যাড করছিলাম। তো দেখা যায় যে কিছু জায়গায় একটু ড্যামেজ হয়ে গিয়েছিলো, দেখা যায় ওই জায়গাগুলো পার্ল বল দিয়ে আমি একটু ঢেকে দিচ্ছিলাম যাতে করে দেখতে আরও সুন্দর হয় আর স্মুথ ফিনিশিং হয় দেখতে। তো এরপর লাস্ট পর্যায়ে কিছু ফন্ডেন কাটার দিয়ে যে ফন্ডেন কাটছিলাম, যে যেমন মম টু বি 8 মান্থ, ওটা ফন্ডেন কাটার দিয়ে কেটে আমি এখানে লাগিয়ে দিয়েছিলাম। আর এখানে আজকের জন্য কমপ্লিট। আর লাস্ট পর্যায়ে যে আপুর নামটা ছিল ওটা অ্যাড করতে আমার মনে ছিল না, তো পরে ওটা আমি অ্যাড করে দিই যেরকমটা এখন দেখাচ্ছি পিকচারে। আর কেকটা দেখতে কেমন হয়েছে সবাই অবশ্যই জানাবেন, আর আমার পেজে সবাই ফলো আর লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই। থ্যাংক ইউ সো মাচ।